আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জিনিস নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আজকে এমেজের একটা জিনিস, টাইপ সি প্লাস ইউএসবি হাব অ্যান্ড্রয়েড কম্পেটেবল, এবং এটা হচ্ছে ইউএসবি প্লাগ প্লাস টাইপ সি প্লাগ। তো অ্যামেজিং একটি জিনিস, এটা কোনো ব্র্যান্ডেড নয়, জাস্ট নর্মাল একটি জিনিস, আপনার চাইলে ব্র্যান্ডের পেলে ব্র্যান্ডও নিতে পারেন। তো এটার সুবিধাটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ব্যবহার করতে পারেন অথবা কম্পিউটারের মধ্যে ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে দুটি ইউএসবি প্লাগ রয়েছে এবং টাইপ সি প্লাগ রয়েছে। তো আপনারা এটার মধ্যে এসডি কার্ড রাখতে পারেন, ক্যামেরার এসডি কার্ড বলেন অথবা মোবাইলের এসডি কার্ড বলেন, এখানে রেখে আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে অ্যান্ড্রয়েড সিস্টেমের ট্যাবলেটের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, আপনারা যদি আপনার কোনো মেমোরি কার্ড আছে বা একটি মোবাইল মধ্যে কোনো একটি মোবাইল অথবা ট্যাবলেটের মধ্যে একটি মেমোরি কার্ড অলরেডি আছে, তো আর একটি মেমোরি কার্ডটিকে যদি আপনারা কপি করতে চান, তাহলে মেমোরি কার্ডটা এখানে রেখে আপনার মোবাইলের বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে ডাইরেক্ট মেমোরি টু মেমোরির মধ্যে আপনারা কপি করতে পারেন, অথবা কম্পিউটার থেকে যদি কপি করতে চান মোবাইলে কানেক্ট করার প্রয়োজন নেই। আপনি যদি চান আপনার মোবাইলটা কোনো কম্পিউটারের সাথে বা কম্পিউটার দোকানে কানেক্ট করতে চান না বা দিতে চান না, সেক্ষেত্রে আপনারা এই মেমোরি কার্ড এখানে রেখে আপনার ফোনে ডাইরেক্ট কপি করতে পারবেন। আমরা আগে ইউএসবি দেখতে পেয়েছিলাম, ইউএসবি প্লাগ, মাইক্রো প্লাগ বা টাইপ সি প্লাগ নর্মালি ইউএসবির মধ্যে দেখতে পেয়েছিলাম, যে 16 GB, 32 GB ইউএসবি, বাট এটা হয়তো অনেকে জানেন। তো এসডি কার্ড আমরা চাইলে ওটিজি ডাইরেক্ট আপনারা ব্যবহার করতে পারবো আমরা ট্যাবলেটের মধ্যে, অথবা অনেক সময় আমরা ক্যামেরা যখন DSLR ক্যামেরার মধ্যে পিকচার তুলি অথবা ভিডিও করি, সেগুলো কম্পিউটারে কানেক্ট করে এসডি কার্ডটা কম্পিউটারে কানেক্ট করতে হয়, এরপরে কম্পিউটার থেকে এগেন মোবাইলে কপি করতে হয়, তাহলে লং একটা প্রসেস হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ক্যামেরার DSLR বলেন বা যে কোনো ক্যামেরার এসডি কার্ড এখানে আপনারা রেখে ডাইরেক্ট মোবাইলের সাথে কানেক্ট করে এসডি কার্ড থেকে আমরা মোবাইলে পিকচার বা ভিডিওগুলো কানেক্ট করতে পারবেন খুব ইজিলি। তো কম্পিউটার ল্যাপটপের প্রয়োজনটা অনেক প্রয়োজন হবে, অনেক সময় আপনারা যে কোনো জায়গায় এই ল্যাপটপ ক্যারি করতে পারেন না, কোথাও ঘুরতে গেছেন, সেক্ষেত্রে এই জিনিসটা যদি রাখেন, DSLR পিকচার তুলেন বা মোবাইলে অন্য একটি ক্যামেরার মধ্যে পিকচার তুলেন, এসডি কার্ডটা এখানে রাখবেন, সাথে সাথে আপনার মোবাইলে কানেক্ট করবেন, আপনি ওই এসডি কার্ড বা ওখান থেকে আপনার ডাটাগুলো আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। তো ইজি একটা প্রসেস। তো অ্যামেজ একটা জিনিস, এটা কোনো ব্র্যান্ডেড নয়, আপনারা চাইলে বাহির থেকে কানেক্ট করতে পারেন যে কোনো ব্র্যান্ডের, তবে জিনিসটা আপনারা বোঝার জন্য বলে দিলাম অ্যামেজ একটা জিনিস, আমার খুব পছন্দের একটা জিনিস। তো এটা নর্মাল প্রাইস হতে পারে 10 দিরহাম, যেটি বাংলাদেশ টাকায় প্রায় 300-350 হতে পারে। তো দেখতে পেয়েছেন অ্যামাজন ডিজাইন, যদি আপনার প্রয়োজন হয় যে কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারেন, যা আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন, যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।